الحياء يربو على العذراء প্রিয় উপস্থিতি আজকে আমরা যে সময়টাতে এখন মসজিদে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আরবি যুলকাদা মাসের একদম শেষের দিকে 27-28 এরকম হতে পারে অনুমান দু একদিন এদিক ওদিক হতে পারে তার মানে কি তার মানে আর দু একদিন পরে দুই তিন দিন পরে একটা বিশাল একটা উপলক্ষ আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিন আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে আমরা এরকম একটা অবস্থা এখন অবস্থানে এখন দাঁড়িয়ে আছি মহারব আলমের কাছে প্রার্থনা করি আমরা যেন সেই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাহাত্মপূর্ণ দিনগুলোকে পাই এবং সেগুলোকে কাজে লাগাতে পারি আল্লাহুম্মা আমিন সেই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক এর গুরুত্ব এর ফজিলত এর মাহাত্ম্য এবং এখানে আমাদের কি করণীয় তো যেহেতু একজন খতিব হিসেবে প্রত্যেকের উচিত যখন যে উপলক্ষ তৈরি হয় সেই বিষয়ের উপরে কথা বলা আমিও ব্যতিক্রম নই তারই ধারাবাহিকতায় আমিও আজকে এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার মনস্থ করেছি বাকি আল্লাহ ভরসা ও মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব প্রিয় ভাইরা আমার পর্দার ওপারে মা বোনেরা আমার এই বিষয়ের উপরে আমরা খুব সংক্ষিপ্ত করে কিছু কথা নিয়ে যাওয়ার চেষ্টা করব যা আমাদের সামনের দিনগুলোতে কাজে লাগবে ইনশাআল্লাহ এই যে 10 দিন এই 10 দিনের অনেক বেশি গুরুত্ব আমরা কোরআন এবং হাদিস রিসার্চ করে যেটা পাই তাতে অনেক সময় এই 10 দিনকে লাইলাতুল কদরের যে 10 দিন অর্থাৎ রমজানের শেষ দশক ওলামায়ে কেরাম তার সাথে তুলনা করেছেন বরং তুলনা করেননি কোনটা বেশি উত্তম তা নিয়ে তাদের কথা বলতে হয়েছে তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা মানে কত গুরুত্বপূর্ণ বলে রমাদানের শেষের দশক তার সাথে এই 10 দিনের কম্পেয়ার করা হয় কোনটা বেশি উত্তম সেটাই ওরা ভাইকেরাম কথা বলেন আমি সেদিকে যাবো ইনশাআল্লাহ তো চলুন আমরা দেখি মহান রব্বুল আলামিন এবং তার রাসূল এই 10 দিনকে কিভাবে মূল্যায়ন করেছেন এর দাম তারা কিভাবে দিয়েছে আমি খুতবার শুরুতে 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেখানে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজর সূরাতুল ফাজরের প্রথম 2টি আয়াত ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ ফজরের কসম দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাহ ওয়া লায়ালিন আশ আর 10 দিনের কসম ওলামায়ে কেরাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন জুম্মু মুফাসসির ইবনু আব্বাস সহ তারা বলছেন এখানে যে 10 দিন এই 10 দিনের অর্থ হচ্ছে জিলহজ মাসের 10 দিন আমি আপনাকে এখনো ব্যাপারটা বোঝাতে পারি না মহান রব্বুল আলামিন এই 10 দিনের স্পেশাল কসম করলেন তো মহান রব্বুল আলামিন কোনো জিনিসের কসম করতে গেলে বুঝতে হবে তার আলাদা শান রয়েছে তার আলাদা দাম মান মূল্য রয়েছে কথা বুঝতে পেরেছেন কারণ মহান রব্বুল আলামিন কসম করবেন সেরকম গুরুত্বপূর্ণ জিনিসের এটাই স্বাভাবিক সে কারণে ওলামায়ে কেরাম বলেছেন যে মহান রব্বুল আলামিন এই 10 দিনের আলাদা কসম করলেন কেন যাতে করে
বান্দার টনক নড়ে যে আল্লাহ কেন পছন্দ করলেন, বান্দা যেন এই জিনিসটা বোঝে, এটা যেন আমলে নেয় এবং এটার গুরুত্ব বিবেচনা করে তারা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং এখানে যা কিছু করণীয় সেগুলো করতে পারে। সে কারণে মহান রব্বুল আলামিন এই 10 দিনের স্পেশাল কসম করেছেন। এখানে আপনাকে জরুরি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন যার ইচ্ছা তার কসম করতে পারেন, কিন্তু আমি বান্দা হিসেবে আপনি তার বান্দা হিসেবে যার ইচ্ছে তার কসম করতে পারি না। কথা বোঝা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্য কারো শপথ করে কসম করে সে শিরিক করে। সুতরাং বান্দা হিসেবে আমি আপনি কিন্তু অন্য কোনো কিছুর কসম করতে পারবো না, শুধু আল্লাহ ছাড়া, আল্লাহর নাম, আল্লাহর জাত, আল্লাহর গুণাবলী এগুলো ছাড়া অন্য কোনো কিছুর কসম আমরা করতে পারবো না, কিন্তু আল্লাহ যার ইচ্ছা তার কসম করতে পারেন। এই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাকে দেওয়ার প্রয়োজন বোধ করেছে এই কারণে যে আমাদের দেশের কসমের শেষ নেই। দেখবেন যে বাচ্চারা খেলছে, খেলতে খেলতে কোনো একটা ব্যাপারে বলছে যে তোর মাথা ছুঁয়ে বলছে, এটা কিন্তু একটা কসম। অনেক সময় বলে মাটির কসম, অনেক সময় মায়ের কসম, কসমের শেষ আছে? শেষ নেই। এইভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত শিরিক করে চলেছি, সে কারণে এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আল্লাহ যে কোনো জিনিসের কসম করতে পারেন কিন্তু আমি আপনি পারি না। শুধুমাত্র যার কসম করা তিনি নির্দেশনা দিয়েছেন সেটা ছাড়া, সেগুলো ছাড়া। প্রিয় ভাইরা আমার, এই 10 দিন এমন 10টা দিন বলা হয়ে থাকে যে শেখ সালেহ আল ফৌজান বলেছেন যে মূসা আলাইহিসসালামকে মহান রব্বুল আলামিন 40টা দিন দিয়েছিলেন। আপনারা তো জানেন এটা, যখন ওই ফেরাউনের কবল থেকে ফিরে আসলেন তারপরে 40টা দিন দিলেন তাকে বিশেষ মোনাজাতের জন্য, বিশেষ ইবাদত বন্দেগির জন্য। তো প্রথমে এক চান্সে 40টা দিন দেননি, প্রথমে 30 দিন দিয়েছিলেন, তাফসিরে কুরতুবিতে আমরা পাচ্ছি এবং অন্যান্য তাফসিরেও আছে। যুলকাদা, ইবনু আব্বাস, মুজাহিদ, মাসরুক তারা বলছেন রহমতুল্লাহি আলাইহিম আজমাইন, তারা বলছেন যে 40 দিনের 30 দিন ছিল যুলকাদা মাসের 30 দিন, আর বাকি যে 10টা দিন আল্লাহ আলাদাভাবে বাড়িয়ে দিয়েছিলেন সেই 10 দিন ছিল এই জিলহাজ মাসের 10 দিন। তার মানে এর একটা আলাদা গুরুত্ব এখান থেকে অনুভব করা যায়। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াআদনা মূসা 30 লাইলাতান ওয়াতমামনাহা বিআশ, আমি মূসাকে 30 দিনের অঙ্গীকার করেছিলাম, তাকে দিয়েছিলাম স্পেশালভাবে, আর আরও 10 দিন দিয়ে 40 দিন পূরণ করে দিয়েছিলাম। সেই 10 দিন ছিল, কেউ কেউ বলছেন এই জিলহাজ মাসের 10 দিন। তাহলে এখান থেকে আমরা এই 10 দিনের গুরুত্ব কিন্তু অনুধাবন করতে পারি। মহান রব্বুল আলামিন সূরাতুল হাজের ভিতরে বলছেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আর তারা আল্লাহর জিকির করবে, বান্দারা আল্লাহর জিকির করবে কখন? ফি আইয়ামিন মা'লুমাত, নির্ধারিত, নির্দিষ্ট, পরিচিত পরিচিত কয়েকটা দিনে। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, মহান রব্বুল আলামিন তাদেরকে যে বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, উট ইত্যাদি খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন, এই উপলক্ষে শুকরিয়া স্বরূপ তারা যেন নির্দিষ্ট কয়েকটা দিন আল্লাহর জিকির করতে পারে। তো এখানে আইয়াম মা'লুমা, নির্দিষ্ট কয়েকটি দিন, কোন দিন, সেই দিনটা কোথায়, কোন মাসে কত তারিখ, এটা কিন্তু এখানে নাই। তবে ওলামায়ে কেরাম বলেছেন, জমহুর ওলামায়ে কেরাম বলেছেন, ইবনু আব্বাস সহ ইবনু উমার সহ অনেকেই বলেছেন এখানে
যে নির্দিষ্ট কয়েকটা দিনের কথা বলা হয়েছে সেই নির্দিষ্ট দিনগুলো হচ্ছে জিলহাজ মাসের প্রথম 10 দিন। তাহলে এখানেও আমরা কিন্তু এই 10 দিনের আলাদা গুরুত্ব বুঝতে পারব। প্রিয় ভাইরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আবি আলাতে একটা হাদিস এসেছে, হাদিসটা রাবিগণ সেকা সবাই, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি যিলহিজ্জাহ। পৃথিবীতে জিলহাজ মাসে প্রথম 10 দিনের মতো বা এর চেয়ে উত্তম দিন আল্লাহর কাছে আর নেই। সুবহানাল্লাহ, এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই 10 দিন আল্লাহর কাছে, সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি। প্রিয় ভাইয়েরা, আমার এই 10 দিনে কিছু গুরুত্বপূর্ণ দিন আছে, সেই কারণে গুরুত্বপূর্ণ দিন থাকার কারণে এই 10 দিনের দাম আরও বেশি বেড়ে গেছে। আপনার বাসায় যদি কখনো অনেক দামি মেহমান আসে, ধরুন আপনার এলাকার এমপি বা মন্ত্রী আপনার বাসায় দাওয়াত নিয়েছে খাস করে, আপনার আত্মীয় না কিচ্ছু না, তাহলে ওইটা কিন্তু আপনি সারা জীবন গল্প করবেন মানুষের কাছে যে উনি আমাদের বাসায় আসছিলেন। মাঝখানে আমি ত্রিমোহিনীতে একটা খুতবা দিতে গিয়েছিলাম, তো এক ভাইয়ের সাথে আমাদের ছাত্র অভিভাবক ওখানে বাসা, উনি বলছেন যে জানেন আমাদের এখানে শেখ মুজিবও আসছিলেন। তার মানে কি, শেখ মুজিব যে ওখানে আসছিলেন তো ওই এলাকার দামটা যেন উনি বোঝাতে চাচ্ছেন এর মাধ্যমে। তার মানে কোনো জায়গায় কোনো সময়ে যখন দামি জিনিস থাকে তখন ওই জায়গার ওই সময়ের দামটাও বেড়ে যায়। তো এই 10 দিনে কি আছে, জিলহাজ মাসের 9 তারিখ আছে। জিলহাজ মাসের 9 তারিখ, এটা আবার কি দিন, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুল হজ্জিল আকবার, এটাকে দুঃখিত এই দিনে জিলহাজ মাসের 9 তারিখ, এটা ইয়াউমুল হজ্জিল আকবার নয়, এখানে আরাফার দিন রয়েছে, এখানে আরাফার দিন রয়েছে। আর আরাফার দিন এমন একটা দিন যে দিনে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকনটা হাজি সাহেব যারা যান হজ করতে তারা আদায় করে থাকেন, সেটা হলো কি, আরাফার ময়দানে আসা, অবস্থান করা, দোয়া করা এবং সন্ধ্যা পর্যন্ত থাকা, সেখানে থাকা। তো হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা কিন্তু এই আরাফার দিনেই, আর এই আরাফার দিনটা এই 10 দিনের মধ্যেই রয়েছে। তাহলে এর কারণে কিন্তু এই 10 দিনের দামটা আরও বেশি বেড়ে গেছে, কারণ এখানে আরাফা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস আরাফার দিন সম্পর্কে, সহিহ মুসলিমের একটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আরাফার দিন এমন একটা দিন যে দিনে মহাপ্রভুর আলামিন এত বেশি সংখ্যক তার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করেন যা দুনিয়ার অন্য কোনো দিনে করে না। সুবহানাল্লাহ, এই সে আরাফার দিন, সেটা কিন্তু এই 10 দিনের মধ্যেই রয়েছে। মহাপ্রভুর আলামিন আমাদের কাছাকাছি চলে আসেন কখন, প্রতি রাতে, তাই না, প্রতি রাতের শেষ দিকে। কিন্তু আরাফার দিন এমন একটা দিন হাদিসে এসছে, সেটিও সহিহ মুসলিমের হাদিস, মহাপ্রভুর আলামিন আশিয়াতা ইয়াউমু মিয়া আরাফা, আরাফার দিনে পরন্ত বিকেলে সন্ধ্যা লগনে মহাপ্রভুর আলামিন কাছাকাছি চলে আসেন। তারপরে আরাফাবাসীকে নিয়ে গর্ব করেন, ফেরেশতাদেরকে বলেন দেখো এরা আমার বান্দা, কুমভু ইলা হাউলা আতাউ নিশরাসাল কবর, দেখো ওরা আমার কাছে এসেছে, দেখো উষ্ণ উষ্ণভাবে এসেছে, মাযা আরাদা হাউলা, ওরা কি চায়, কিছু চায় না, ওরা আমার ক্ষমা চায়, ওরা আমার ইবাদত করতে এসেছে, ওরা জান্নাতে যেতে চায়, আর কিছুই ওরা চায় না,
এইভাবে মহান রব্বুল আলামিন গর্ব করেন। এই আরাফাত দিন কিন্তু এই দশ দিনের মধ্যে রয়েছে। আরেকটি হাদিস শোনাই আপনাকে এখানে, হাদিসটি সহিহ আত তারগিব এবং তারহিবে শেখ আলবানী সহিহ বলেছেন, একদিন বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে অবস্থা, ডুবার কিছুক্ষণ পূর্বে তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল লোকজনকে চুপ করতে বলো। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু লোকজনকে বললেন, ইয়া আইয়ুহান নাস আনসিতুনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা চুপ করুন, আল্লাহ রাসূল কিছু বলতে চান। এবার সবাই চুপ করে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুরু করলেন, বললেন, শোনো, একটু আগে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে আসলেন এবং আমার রবের পক্ষ থেকে আমাকে সালাম দিলেন। তারপরে তিনি বললেন, ইন্নাল্লাহ গফরা লি আহলি আরাফাত, আল্লাহ আরাফাবাসী সবাইকে ক্ষমা করেই দিয়েছেন। ওয়া যমিনা আনহুম আত-তাবিআত, এবং তাদের পরিবার পরিজন ইত্যাদি যারা রয়েছে তাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন আল্লাহ। এই সময় আমার উপর খতাব রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলকে ফট করে বলে ফেলেছেন, আল্লাহ রাসূল আহাদা লানা খাসা, এটা কি শুধু আমাদের জন্য, যেহেতু আমরা সাহাবী আর যেহেতু আমরা আপনাকে সরাসরি হজে পেয়েছি, তাহলে হতে পারে আপনাকে পাওয়ার কারণে এটা আমাদের জন্যই, তাই কি ব্যাপারটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাযা লাকুম ওয়া লিমান আতা মিন বা'দিকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, না এটা তোমাদের জন্য নয়, তোমাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য। এই হলো আরাফার দিন। সে আরাফার দিন কিন্তু এই দশ দিনের মধ্যেই রয়েছে। প্রিয় ভাইরা আমার, তারপরে চলে যাই আর একদিন পরে এই মাসের দশম দিনে। দশম দিন এইটা হলো ইয়াউমুল হাজ্জিল আকবার, এটাকে বড় হজের দিন বলা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখানে কোরবানি রয়েছে, এখানে হাজিদের মাথা মুণ্ডের ব্যাপারটা রয়েছে, এখানে কঙ্কর নিক্ষেপ রয়েছে, এখানে তওয়াফ সাই রয়েছে। সেই কারণে হজের এই চারটা বড় বড় কাজ এই দিনে মানুষ হাজিরা শুরু করে। সেই কারণে এই দিনটাকে ইয়াউমুল হাজ্জিল আকবার বলা হয়েছে, আর সেই দিনটা কিন্তু এই দশ দিনের একদিন। সেই কারণে এই দশ দিনের দাম অনেক বেশি মহান রব্বুল আলামিনের কাছে বেড়ে গেছে। শুধু তাই নয়, সহিহ হুযাইফাতে একটি হাদিস এসেছে যার সনদ সহিহ, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযমুল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুন নাহর, আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ দিন হচ্ছে কোরবানির দিন। কথা বুঝতে পেরেছেন? সেটাও কিন্তু এই দশ দিনের মধ্যেই রয়েছে, দশম দিন। সুতরাং এই সবগুলো আলোচনা থেকে আমরা এই দশ দিনের গুরুত্ব কিছুটা হলেও টের পাচ্ছি কিনা, কিন্তু আমরা হয়তো বা কখনোই এই দিনগুলোকে এইভাবে ভাবিনি। সেই কারণে জিলহাজ মাস আসে যায়, কিন্তু এই দশ দিনের গুরুত্ব এর মাহাত্ম্য আমরা অনুধাবন করি না, আমরা এর জন্য প্রস্তুত থাকি না। আরেকটা পয়েন্ট এখানে বলে আমি পরের অংশে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এই দশ দিনে এমন কিছু ইবাদত একত্রিত হয় যা সারা বছর অন্য কোনো সময়ে হয় না, এমনকি রমজান মাসেও না, এমনকি লাইলাতুল কদরেও না। সেগুলো ইবনে হাজার আসকালানি বলেছেন, এই দশ দিনে সালাত তো আছে কমন, দান সাদকা এটাও কমন আছে, সাথে আরও যোগ হয় হজ এবং সিয়াম।
তাহলে দেখেন ইসলামের মোটামুটি চারটা রুকুন এই একই সময়ে আমরা এই দিনগুলোতে আদায় করতে পারছি। সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যে প্রথম রুকুন সেটাও কিন্তু আছে, কথা বোঝা যায় কি? তাহলে ইসলামের পাঁচটা রুকুনই আদায় করা সম্ভব এই দশ দিনে। এই দশ দিনে এই ইবাদতগুলো একত্রিত হচ্ছে, তাহলে এর গুরুত্ব কত হলে এমনটা হতে পারে, কথা কি বোঝা যায়? রমাদানে কি হজ আছে? নাই। আপনি উমরা করতে পারবেন, দান করতে পারবেন, সালাত আদায় করতে পারবেন, যাকাত সাদকা করতে পারবেন, কিন্তু হজ করতে পারবেন না। তবে এই দশ দিনে ওগুলোর সাথে আপনি হজও অ্যাড করতে পারবেন, সুবহানাল্লাহ। সেই কারণে এই দশ দিনের দাম মহানবী আলমের কাছে অনেক বেশি। এখন একটা প্রশ্ন, প্রশ্নটা হলো যে এই দশ দিনের দাম বেশি নাকি রমাদানের শেষ দশ দিনের দাম বেশি? আলোচনায় মনে হচ্ছে যে কোনটাকে উপরে রাখি, তাই না? এরকম একটা মনে হচ্ছে। এই ব্যাপারে আমি বলছিলাম একটু আগে, ওলামায়ে কেরাম কথা বলেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন দশ দিন উত্তম, রমজানের শেষ দশ দিন নাকি জিলহাজ মাসের প্রথম দশ দিন? তো উনি খুব চমৎকার উত্তর দিয়েছেন, সেটা হলো যে দিন বিবেচনায় জিলহাজ মাসের প্রথম দশ দিন উত্তম, আর রাত বিবেচনায় রমাদানের শেষ দশক উত্তম। তার ছাত্র হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এটা একজন বুদ্ধিমান মানুষের উত্তর, আর উভয় কি বলে দিন, উভয় শ্রেণীর দিনগুলো নিয়ে কোরআন হাদিসের বক্তব্য এত বেশি যে এইভাবে সমাধান না দিলে সমাধান করা সম্ভব নয়। পরবর্তীতে ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে এটাকেই গ্রহণ করেছেন। বর্তমান যুগে শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও এটাকেই সমর্থন করেছেন। তাহলে দিন বিবেচনায় সামনের যে দিনগুলো আসছে এটাই বেশি উত্তম, এমনকি রমাদানের শেষ দশকের দিনের চাইতে বেশি দামি, আর রাত বিবেচনায় ওটাই বেশি দামি। প্রিয় ভাইরা আমার, তাহলে এখন একটা প্রশ্ন, সেটা হলো এত দামি একটা মেহমান আমাদের দৌড় গোড়ায়, আমাদের কি করতে হবে? বসে থাকলে হবে নাকি কিছু করার রয়েছে? সেটা আমরা ইনশাআল্লাহ খুব পরের অংশে সংক্ষিপ্ত করে দেখার চেষ্টা করব বিইজ্জিল্লাহি তাআলা। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্না আলহামদুলিল্লাহ على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن نبينا محمدا عبده ورسوله داعيا إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه، أما بعد. بريو بحير عمر بلتلا شامني دار دشت دين أشتي شيء ملوكه أمرا كي قلت بك আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ওই দশ দিন আসার আগে আমাদের প্রস্তুতি বা আমাদের ভূমিকা, আর ওই দশ দিন এসে যখন যাবে তখন আমাদের করণীয়, এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। তো ওই দশ দিন আসার আগে আমরা কী করতে পারি? এর প্রথম যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে দৃঢ় সংকল্প করতে পারি এই দশ দিন যে এত দামি, তাহলে আমরা এই দশ দিনকে মূল্যায়ন করার চেষ্টা করব। এই দৃঢ় সংকল্প, দৃঢ় নিয়ত আমরা করতে পারি এই দশ দিনের আগমন উপলক্ষে, পারা যাবে না? যদি করতে পারি আর ওই দশ দিন আসার আগে কারো মরণ হয়ে যায়, আল্লাহ নেকি দিয়ে দিবেন না? নেকি দিয়ে দিবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যদি কেউ হিজরতের উদ্দেশ্যে দেরি হয়ে যায়, তারপরে প্রতিমধ্যে মরণ চলে আসে, ফাকাদ ওয়াকা আজরুহু আলা আল্লাহ, তাহলে তার নেকি আল্লাহর কাছে ধার্য হয়েই গেছে।
অথচ হিজরত শেষ করতে পারেনি। তাহলে আমরা এই নিয়ত যদি করি তাহলে দশ দিন না আসলেও ওখানে যে আমল করার নিয়ত করেছিলাম তার নেকি আল্লাহ দিয়ে দিয়েছেন। অন্য একটি হাদিসে হাদিসের কুৎসিতে মহানবী আলাইহিস সালাম বলছেন যে শোনো, ফেরেশতাদেরকে বলছেন যে আমার বান্দা যখন নিয়ত করে ভালো কাজের, ভালো কাজ করবে নিয়ত করেছে, আল্লাহ বলেন ফেরেশতা তোমরা নেকি লিখে দিও। নিয়ত যে করেছে নিয়ত করলেই নেকি লিখে দিও, আর নিয়ত করার পরে যদি নেকিটা করে ফেলে, ভালো কাজটা করে ফেলে, তখন ওইটাকে দশ গুণ পর্যন্ত নেকি লিখে দিও। এর বিপরীতে আল্লাহ দয়া দেখেন, যদি কোনো বান্দা নিয়ত করে খারাপ কিছু করবে, এটা নিয়ত করেছে আল্লাহ বলেছে না লিখো না, এখনো তো করেনিও কিছুই লিখো না, যদি করে তখন লিখবা, তাও দশবার লিখবা না, দশ গুণ লিখবা না, একটাই লিখবা। আল্লাহ দয়া দেখেছেন ভাইরা আমার। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমরা যদি নিয়ত করি এখন থেকে যে জীবনে তো আমরা এই দশ দিনের মূল্য এভাবে বুঝিনি, আজকে তো শিখলাম জানলাম, তাহলে এবারের দশ দিনকে আমরা অবশ্যই মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। এই সংকল্প আমরা করে যেতে পারবো না ইনশাআল্লাহ, যদি আমরা বাস্তবায়ন করতে পারি তো ভালো, যদি নাও পারি কোনো কারণে তাও কিন্তু আমরা নেকি পেয়ে যাব। তাহলে এটা হলো আমাদের প্রথম করণীয় এই উপলক্ষে। এই উপলক্ষে আমাদের আরও কিছু করণীয় আছে, সেটা হলো যে কোনো ভালো কাজ করতে গেলে আপনাকে পাপ পঙ্কিলতা মুক্ত হতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আপনি যদি বিদেশে যান, বর্তমান করোনা পরিস্থিতিতে কেউ যদি বিদেশে যায় তাহলে তাকে অনেকগুলো টেস্ট পার করে তারপরে যেতে হয়, তাই না? করোনা নিয়ে আপনাকে ঢুকতে দিবে এয়ারপোর্টে? দিবে না। রোগবালায় নিয়ে ঢুকতে দিবে না। পাক সাফ হয়েই বিমানের সিঁড়িতে আপনি পা দিতে পারবেন, তার আগে পারবেন? পারবেন না। তাহলে এই যে একটা দামি জায়গায় আপনি যাচ্ছেন আগামী দশ দিন, সেই দশ দিনে যাওয়ার জন্য আপনাকে পাপের ভাইরাস থেকে কী করতে হবে? মুক্ত হতে হবে, তওবা করে আল্লাহর কাছে ফিরে এসে যে এই গুনাহ করেছি আমি আর করবো না, এগুলো পিছনে ফেলে নিষ্কলুষ এক বান্দা হিসেবে আপনাকে আল্লাহর দিকে ধাবিত হতে হবে, এই দশটা দিন নেওয়ার চেষ্টা করতে হবে। এটা আমাদের দ্বিতীয় কাজ। ঠিক আছে, এখন যখন এই দশ দিন এসে গেছে তখন আমরা কী কী করতে পারি? দশ দিন আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এই দশ দিনে আমরা চলে গেছি, এখন আমরা কী কী কাজ করতে পারি খুব সংক্ষিপ্ত করে আমরা দেখে নেব। আসলে আজকে অনেকগুলো বিষয় বলার, যেহেতু সামনে কোরবানি, কোরবানির মাসলা মাসাইল আছে, এরপরে কোরবানির আগে এই দশ দিনের অনেক মাসলা মাসাইল আছে, তো সব মিলিয়ে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে জুমার খুতবা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে হয়, সে কারণে আমরা চেষ্টা করব অল্প করে হলেও মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখে যাবা বিজিল্লাহি তাআলা। প্রিয় ভাইরা আমার, তাহলে এখন আমরা দশ দিনে প্রবেশ করলাম, এই দশ দিনে আমরা কী করব? এই দশ দিনে যে সমস্ত কাজ রয়েছে তার একটা কাজ হলো হজ এবং উমরা। তবে বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য হজ উমরাটা অনেক বেশি টাফ হয়ে গেছে, বিশেষ করে এই করোনা কোভিড-19 কারণে। যাই হোক, যারা করবেন ওখানে আছেন বা বিভিন্ন জায়গা থেকে যেতে পারবেন তারা তো করবেন। তাহলে এই দশ দিনের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে, স্পেশাল আমলের মধ্যে টপ অফ দ্য লিস্ট আছে হজ এবং উমরা। আমি এদিকে আর এগুচ্ছি না, সামনে যাই। সামনে আরও আমরা কী কাজ করতে পারি? আমরা এই দশ দিনের প্রথম নয় দিন টানা শ্যাম রাখতে পারি, এই নয় দিন আমরা শ্যাম রাখতে পারি। এটা তো আমরা করতে পারবো, হজে না হয় না গেলাম, উমরায় না হয় যেতে পারলাম না, সামনে যেতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তফিক দান করবো। কিন্তু এটা তো করা যাবে বাড়ি থেকে, না?
ইনশাআল্লাহ। তাহলে আমরা যে সমস্ত আমল করব এই 10 দিনে, তার দ্বিতীয় আমল হচ্ছে আমরা সিয়াম রাখার চেষ্টা করব। রমজান মাস যখন আসে তখন সিয়ামের ফজিলত সম্পর্কে অনেক হাদিস আপনারা শুনেন না, যে সিয়াম আমার জন্যই এবং এর নেকি আমি দেব নিজ হাতে, এটা আল্লাহ বলেন, তাই না? তারপরে বানি আদমের প্রত্যেকটা আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় সওম ছাড়া, কারণ এর প্রতিদান আল্লাহ স্পেশালভাবে দেন। এই হাদিসগুলো আপনারা কখন শোনেন? রমাদানে। তাতে মনে হয় এই হাদিসগুলো শুধু রমাদানের সিয়াম সম্পর্কে, জি না, ভুল হিসাব ওটাও আছে, এবং সারা বছর যে নফল বা অন্য সিয়াম তার ক্ষেত্রেও এই হাদিসগুলো প্রযোজ্য। সুতরাং এই 9 দিন যদি আমরা সিয়াম রাখি তাহলে ওই ফজিলত কিন্তু এখানেও রয়েছে। এখানে স্পেশালভাবে একটি হাদিস আমরা পাচ্ছি, সেটা হলো হুনাইদা ইবনে খালিদ, তিনি তার স্ত্রীর কাছ থেকে বর্ণনা করেছেন, তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লামের কোনো একজন স্ত্রী, সম্ভাবনা বেশি, তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছ থেকে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম রাখতেন। কথা বোঝা গেল? তাহলে আমরা এই আমলটা করতে পারবো, প্রথম যে 9 দিন রয়েছে এই 9 দিন আমরা সিয়াম রাখতে পারবো। এবং আল্লাহ রাসূল রেখেছেন, আমি এখানে আপনাকে একটা কথা বলি, যে কেউ কেউ বলতে পারে, সহি মুসলিমে আমরা 2টা হাদিস পাচ্ছি, আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমান ফিল আশরি কাত্তু, আমি আল্লাহ রাসূলকে জিলহজ মাসের প্রথম 10 দিনে কখনোই সিয়াম রাখতে দেখিনি। বুঝতে পারছেন? আর একটা হাদিস, সেটা সহি মুসলিমে এসছে, সেটা ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াসুম আল আশর, আল্লাহ রাসূল জিলহজ মাসের প্রথম 10 দিন সিয়াম রাখেননি। আর আগের হাদিসে আমরা কি পেলাম? আল্লাহ রাসূল প্রথম 9 দিন সিয়াম রেখেছেন। হাদিস তো 2টাই সহি, সবগুলোই সহি, তাহলে সমাধান কি হবে? তাহলে কি বলবো যে না না সিয়াম আসলে নেই, এরকম কি? জি না, ব্যাপারটা এরকম না। আপনারা জানেন যে ইসলামের কোনো বিধানের সাথে, কোনো হাদিসের সাথে, কোনো আয়াত কোনো হাদিসের সাথে কি নাই, বিপরীত নাই, সাংঘর্ষিক নেই, বরং সব কিছুর সমাধান রয়েছে, আমরা জানি বা না জানি, কিন্তু ওলামায়ে কেরাম সব সমাধান বের করেছেন। তো এখানে যদি কেউ হাদিস পেশ করে তাদেরকে আমরা বলবো যে এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বললেন আল্লাহ রাসূল সিয়াম রাখেননি, এর অর্থ হচ্ছে যে হতে পারে এই 10 দিন সিয়াম রাখার ব্যাপারটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার অগোচরে ছিল, এটা উনি জানতেন না, ওনার জানা ছিল যে উনি রাখেন না, সেই অনুযায়ী করেছেন। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি জানেন যে না উনি সিয়াম রেখেছেন, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার জানা অনুযায়ী বলেছেন, আর হাফসা রাদিয়াল্লাহু আনহা তার জ্ঞান অনুযায়ী, তার দেখা অনুযায়ী বলেছেন। আর একটা সূত্র আছে, একটা ব্যাপারে কেউ যদি বলে ঘটেছে আর একজন বলে যে ঘটেনি, তাহলে যিনি বলছেন ঘটেছে তারটাই অগ্রাধিকারযোগ্য, সেটাকে আগে রাখতে হবে, এটা ইসলামের একটা সূত্র, ওলামায়ে কেরাম এই সূত্রটা বের করেছে। আর একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছেন ওলামায়ে কেরাম, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বলছেন আল্লাহ রাসূল সিয়াম রাখেননি এই 10 দিন, এর মানে হচ্ছে কোনো অসুবিধার কারণে, অসুস্থতার কারণে রাখেননি, কোনো সমস্যার কারণে রাখেননি, কিন্তু নর্মালি তিনি ঠিকই রেখেছেন। সমাধান হয়ে গেল? তাহলে আমরা যে রেজাল্টে আসলাম সেটা হচ্ছে এই 10 দিন সিয়াম রাখা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা আমরা আমল করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন। এখন কেউ বলতে পারেন 9 দিন, এটা তো অনেক ভারী,
তো এটা তো নফল সিয়াম, আপনি এটাকে যদি 9 দিন পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন যে কয়টা পারেন সে করে রাখেন। কথা বোঝা গেছে? আপনার উপরে চাপানো হয়নি, পারলে রাখেন, না পারলে যে কয়টা পারেন সে কয়টাই রাখেন, কোনো সমস্যা নেই। যার যেমন সাধ্যে কোলাই লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কাউকে তার সাধ্যের উপরে বোঝা চাপিয়ে দিয়েছেন কি দেন। যদি না পারেন একান্তই, কিছুই পারছেন না, কমপক্ষে 9 তারিখ যেন বাদ না পড়ে। কথা বোঝা গেছে? কারণ আরাফার সিয়াম এটা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে এটাকে দেখব এবং রাখার চেষ্টা করব। এই 9 দিন যদি না পারি, যে কয়দিন পারি রাখলাম তাও নাই, তাহলে কমপক্ষে একটা যেন কারো মিস না হয়। কথা বোঝা গেছে কি? কারণ এটা হলো আরাফার সিয়াম। আর আরাফার সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, বলেছেন একটা সিয়াম এর বিনিময়ে মহারব্বুল আলামিন ইকামতিস সালাহ আল্লাতি ক্বাবলা ওয়াস সালাহ আল্লাতি বাদা, আগের বিগত 1 বছর এবং আগত 1 বছর মোট 2 বছরের গুনাহ সাগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন একটা সিয়াম দিয়ে। তাহলে এটা কি বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। চেষ্টা করতে হবে যেন কারো না ছুটি, নারী পুরুষ যারাই আমরা আছি না কেন, কমপক্ষে আরাফার সিয়াম যেন কারো বাদ না পড়ে, সেটা আমরা গুরুত্বের সাথে খেয়াল করব এবং এটাকে মূল্যায়ন করার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। এখন আরাফার সিয়াম সম্পর্কে একটা প্রশ্ন, প্রশ্নটা হলো যে আরাফার সিয়ামটা কবে রাখব? 9 তারিখে 9 জিলহজে রাখব না সৌদি আরবে যেদিন আরাফা সেই দিন রাখব? এই কোশ্চেনটা আছে না অনেকের মাঝে এবং এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। তো আমি এই ব্যাপারে চমৎকার একটা গবেষণা প্রবন্ধ পেয়েছি আরবিতে, তার নাম হচ্ছে বুলুগুল বুকিয়া ফি তাহদিদ ইয়াউমি আরাফা ইনদ ইখতিলাফি আর রুইয়া। এখানে লেখক চমৎকারভাবে এই মাসালাটা তার খুঁটিনাটি করে আচ্ছা এই যে এখানে পার্টিগুলো আছে একটু মেহরবানি করে বের করে দিন, মুসল্লিদের বসতে অসুবিধা হচ্ছে, আর আপনারা যদি একটু এগিয়ে আসেন ফাঁকা জায়গাগুলো একটু ক্রোম করে বসেন, আমার মনে হয় যে সুবিধা হবে ওনাদের জন্য। ঠিক আছে, আমরা কথা না বলি, নীরবে কাজ করি, কথা বললে আমার জুমা চলে যাবে, আমি আপনাদের সাথে কথা বলতে পারি এটা অনুমতি আছে, আল্লাহ রাসূল বলেছেন খুতবা চলা অবস্থায়, এবং আপনারা কেউ আমার সাথে কথা বলতে পারেন এই অনুমতিও আছে, একান্ত জরুরি কোনো প্রয়োজন বলতে পারেন যে এটা এটা কি হবে এটা বলতে পারেন, কিন্তু পরস্পর কথা বললে জুমা ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক, প্রিয় ভাইরা, আমার বলছিলাম যে এই মাসালাটা আমাদের দেশে অনেক এখন বিশেষ করে জটিল হয়ে গেছে, কবেই সিয়ামটা রাখবো, এবং এই মাসালাতে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলি, এই মাসালাতে ওলামায়ে কেরাম 2 দিকে মন নিয়েছেন। এক শ্রেণীর ওলামা তারা বলেছেন যে আমরা সৌদি আরবের সাথে মিল করে সিয়াম রাখবো, কেন? কারণ হাদিসে এসছে সৌমু ইয়াউমি আরাফা, আরাফার সিয়াম, তো আরাফার সিয়াম এটা তো একটা জায়গার সাথে নির্দিষ্ট, কথা বোঝা গেছে? সেটা হলো সৌদি আরবের আরাফা ময়দান। তাহলে ওই দিন যখন আরাফা হবে বা আরাফার দিন যখন আসবে সেটাই হচ্ছে সেই সিয়ামের দিন, সেই হিসেবে আমাদের দেশে যে তারিখ হয় হোক আমরা ওই দিন সিয়াম রাখবো। এই মতের পক্ষে সৌদি আরবের ফতোয়া বোর্ডের স্থায়ী কমিটি আল্লাজনা আদ্দাইমা তারা এই মতকে সমর্থন করেছেন, মিশরের ফতোয়া বোর্ড তারাও এই মতকে গ্রহণ করেছেন, এবং সৌদি আরবের ফতোয়া বোর্ডের যারা এই মতের পক্ষে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে কিন্তু শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রয়েছেন। তো যাই হোক, এটা হলো একটা মত, যেদিন আরাফার
দিন হাজিরা ওখানে যায় সেদিন আমরা সারা পৃথিবীর মানুষ শ্যাম পাবে। এটা একটা মত। আর একটা মত হচ্ছে না না, ওই যে সারা পৃথিবীতে একদিনে ঈদ করা, একদিনে শ্যাম রাখা, তারা বলছেন এই মশলাটা এখানে প্রযোজ্য, যে আমরা ওদের সাথে মিল করে রাখবো নাকি আমার দেশের চাঁদ দর্শন অনুযায়ী, চাঁদ উদয় অনুযায়ী আমরা শ্যাম রাখবো। তো এই মতে মতের পক্ষে যারা রয়েছেন তারা বলছেন না, আমরা বরং আমাদের স্ব দেশের চাঁদ দর্শন অনুযায়ী শ্যাম রাখবো। কথা বুঝতে পেরেছেন? তো এই মতের পক্ষে মোটামুটি শক্তিশালী ওলামায়ে কেরাম রয়েছেন, তার ভিতরে ইউরোপের একটা ফতোয়া বোর্ড রয়েছে, তারা এই সিদ্ধান্তের পক্ষেই যে আমরা যাদের দেশে চাঁদ দর্শন সেই দেশের চাঁদ দর্শন অনুযায়ী, সেই এলাকার চাঁদ দর্শন অনুযায়ী আমরা 9 তারিখ আসলে শ্যামটা রাখবো, সেটা সৌদি আরবের সাথে মিল হোক বা না হোক। কথা বুঝতে পেরেছেন? শেখ মোহাম্মদ ইবনে সোয়ালে আল হোসাইন রাহিমাহুল্লাহ তিনিও এই মতের পক্ষে, উনি বলেছেন যে কখনো এরকম হয়ে যেতে পারে যে আমি কি বলে সৌদি আরবের সাথে যদি আরাফাকে মিল করার চেষ্টা করি তাহলে হতে পারে কোনো কোনো দেশে ওই দিন হবে ঈদের দিন। বুঝতে পারেন? আরাফার দিন সৌদি আরবে, কিন্তু কোনো কোনো দেশে এরকমও হতে পারে ওই দিন 10 তারিখ, তো ঈদের দিনে শ্যাম রাখা যাবে? যাবে না, হারাম। তাহলে সৌদি আরবের সাথে মিল করে তো রাখতে পারবো না। এটা আর একটা মত, এবং এই মতের পক্ষেও বাঘা বাঘা ওলামায়ে কেরাম রয়েছেন, ওখানেও বাঘা বাঘা ওলামায়ে কেরাম রয়েছেন। গবেষক এই প্রবন্ধে দ্বিতীয় মতটাকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? যে সব তার নিজের দেশের চাঁদ দর্শন অনুযায়ী সে আম রাখবে, যদিও আমাদের দেশে যারা আমরা সহি আকিদা মেনে চলার চেষ্টা করি তাদের মধ্যে এটা নিয়ে দুইটা দল তৈরি হয়েছে। আমি দল বলবো না, দুইটা মতের পক্ষে দুই গ্রুপ গেছে, কেউ ওটা নিয়েছে কেউ এটা নিয়েছে। তো আমার মনে হয় যে আমরা এই মশলাটা নিয়ে কী করবো না, বাড়াবাড়ি করবো না, যেহেতু ওখানে তাদের দলিল আছে, যুক্তি আছে, ওলামায়ে কেরাম রয়েছেন, এই পক্ষেও দলিল আছে, যুক্তি আছে, ওলামায়ে কেরাম রয়েছেন। সুতরাং আমার ভাই যদি আরাফার চাঁদ ওখানকার আরাফা অনুযায়ী রাখে, রাখুক, আমার মনে হচ্ছে যে এটা বেশি ভালো। আমাদের দেশে চাঁদ দর্শন অনুযায়ী আমি রাখি, ওর সাথে আমার ফ্লাইটের দরকার নেই, ওকে এর কারণে ঘৃণা করারও দরকার নেই। সহজ হিসাব বোঝা গেল কি প্রিয় ভাইরা আমার? এরপরে যে সমস্ত আমল আমরা এই 10 দিন করতে পারবো, আমি হজ উমরার কথা বললাম, শ্যামের কথা বললাম, বিশেষ করে আরাফার শ্যামের কথা বললাম, তারপরে এই 10 দিনে যে কোনো সময় ফরজের পাশাপাশি আমরা নফল শ্যাম আদায় করতে পারি। আপনি উজু করে আসছেন, 2 রেখা সালাত আদায় করুন, নফল শ্যাম, তাহলে তার মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি। তারপরে যে কাজটা আমরা করতে পারি সেটা হলো দান সাদকা, আমরা এই 10 দিনে করতে পারি। তার মানে আমরা হাদিস থেকে যেটা পাচ্ছি, আল্লাহ রাসূল বললেন যে এই 10 দিনে আমল করা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এমনকি অন্য কোনো দিনে যদি কেউ আমল করে আর ওই একই আমল এই 10 দিনে করে তাহলে এই 10 দিন আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এবং শ্রেষ্ঠ আমলগুলো। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল আপনি কি বললেন যে এই 10 দিন আমল করলে অন্য যে কোনো মাসে যে কোনো দিনে আমল করলে এই 10 দিনের কাছে আসতে পারবে না, এত বেশি দাম? তো যদি কেউ জিহাদে চলে যায় তাও কি মানে এই মাসে একজন মানুষ নফল শ্যাম রাখছে, এই 10 দিনে নফল সাদকা করছে, আরেকজন মানুষ অন্য মাসে অন্য সময়ে একদম জিহাদ করতে বের হয়ে গেছে, আসলে জিহাদ, উগ্রবাদী না, জিহাদ আসলে জিহাদ করতে গেছে, তাহলে ওই জিহাদ কি বেশি দামি হবে না? আল্লাহ রাসূল বললেন না, ওই জিহাদও দামি হবে না, বরং এই 10 দিনে যে ব্যক্তি দান করছে, সালাত আদায় করছে, এটাই বেশি আল্লাহর কাছে দামি হবে।
তবে যে ব্যক্তি বের হয়ে গেছে একদম তার জান নিয়ে মাল নিয়ে আর ফিরে আসেনি অর্থাৎ শহীদ হয়ে গেছে এই হিসাবটা ভিন্ন। তাহলে দেখেন এখানে আল্লাহ রাসূল কোন আমলকে কি নির্দিষ্ট করলেন? করলেন না। তাহলে যে কোনো হেমি ভালো আমল, যে কোনো ভালো আমল যদি আমরা এই দশ দিনে করতে পারি তাহলে সেটা আমার কাছে অনেক অনেক বেশি দামি। তো সেই হিসেবে আমরা এখানে সিয়াম রাখতে পারি, এখানে আমরা সাদকা করতে পারি, এখানে আমরা নফল সিয়াম চর্চা নফল সালাত চর্চা করতে পারি। প্রিয় ভাইরা আমার, এই দশ দিনের একটা স্পেশাল আমল হচ্ছে বেশি বেশি করে তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা এই দশ দিন বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করি। কথা বোঝা গেছে? সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সম্ভবত ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা, তারা দুজন বাজারে বের হয়ে যেতেন আর জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর দিতেন। তাদের শুনে মানুষ উৎসাহিত হতেন, তারাও তাকবীর দিতেন উচ্চ স্বরে। এই দশ দিন আমরা বেশি বেশি করে তাকবীর পাঠ করব, এইটা এই দশ দিনের স্পেশাল আমল। যারা পুরুষ রয়েছে তারা লজ্জা ভেঙে অনেক সময় তাকবীর দিতে লজ্জা করে না, এখানে রিয়া নেই, এখানে লৌকিকতা নেই, এখানে লজ্জা নেই, বরং আল্লাহর জন্য আমরা এই দশ দিন বেশি বেশি করে জোরে জোরে তাকবীর দিব, তাকবীর পড়ব, হাটে বাজারে চলতে ফিরতে শুয়ে বসে দোকানে খেতে খামারে ব্যবসা বাণিজ্য সব জায়গায় আমরা তাকবীরগুলো দিতেই থাকব। আর যারা মা বোন রয়েছেন তারাও দিবেন, তবে তারা নিঃশব্দে দিবেন, তারা সশব্দে দিবেন না, তারা উচ্চ কণ্ঠে দিবেন না, কিন্তু তারাও তাকবীর দিবেন। তাহলে স্পেশাল এই যে আমল, এটা আমরা করার চেষ্টা করব। বর্তমান এই সুন্নাটা কি হয়ে গেছে? মৃত সুন্নাতে পরিণত হয়েছে। এই সুন্নাতটাকে আমরা জীবিত করার চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ। যদি করতে পারেন তাহলে আপনার জন্য আর একটা সুখবর আছে, সেটা হলো যদি কেউ আল্লাহ রাসূলের মৃত কোনো সুন্নাকে জাগিয়ে তোলে আবার জীবন দান করে, তাহলে ওই জীবন দান করার পরে যত মানুষ ওটাকে দেখা দেখে আমল করবে সবার নাকি ওই লোকটার হবে যে এটাকে জাগিয়ে তুলেছে, সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই আমলটা করব আর এই সুন্নাকে জাগাবো, তাহলে আমরা দুই দিক থেকে নেকি পেয়ে যাব। যত মানুষ বলবে সবার নেকিও কিন্তু আমরা পেয়ে যাব। পারা যাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা এটা করার চেষ্টা করব। তো এখানে তাকবীরের ব্যাপারে আরও কিছু কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তাকবীরটা দুই ভাগে বিভক্ত, একটা হলো মুতলাক, একটা হলো মুকাইয়াদ। মুতলাক মানে আমি বলছিলাম যে এই দশ দিন শুধু না, বরং ১৩ তারিখ পর্যন্ত, ১৩ তারিখ সন্ধ্যা পর্যন্ত এই সময়টা মোট ১৩ দিন যে কোনো সময় আমরা এই তাকবীর পড়ব, এটা হলো মুতলাক। আর একটা হলো মুকাইয়াদ, বিশেষ করে শেষের তিন দিন, শেষের তিন দিন আমরা পাঁচ ওয়াক্ত সালাতের পরে স্পেশালভাবে তাকবীরটা সবাই মসজিদেই বলব। আল্লাহুম্মা আনতাস সালাম কি বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়ালিকা সালাম তাবারাকতা ইয়া যা জালালি ওয়াল ইকরাম, এটা পড়ার পরে আমরা এই তাকবীরটা মসজিদেই পাঁচ ওয়াক্ত সালাতে ওই তিন দিন আমরা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাতেই পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইমাম এবং মুক্তাদি মিলে এই তাকবীরটা ওই তিন দিন স্পেশালভাবে এই সময়গুলোতে পাঁচ ওয়াক্ত সালাতের পরে পড়ব। ওই তিন দিন কিন্তু অন্য সময়ও আপনি পড়বেন, কিন্তু স্পেশালভাবে পাঁচ ওয়াক্ত সালাতের পরেও পড়বেন। আমরা মসজিদে নববীতে দেখতাম, বাইতুল্লাহতে দেখতাম যে পাঁচ ওয়াক্ত সালাতের পরে এই তিনটা দিন সেখানে ১০, ১১, ১২, ১৩ তিন চার দিন হয় মনে হয়, তাই না? চার দিন হয় সম্ভবত। তো পাঁচ ওয়াক্ত সালাতের পরে ওখানে সবাই একসাথে মসজিদ ফাটিয়ে তাকবীর বলে, সে আমলটা আমাদের দেশে নেই, আমরা এটাও কিন্তু জাগাতে সক্ষম বিল্লাহি তাআলা। প্রিয় ভাইরা আমার, আমি
খুতবা বোধহয় 5 মিনিট বাকি আছে। আচ্ছা, এই 10 দিনে আমলগুলো কমপক্ষে শেষ করি, কোরবানির মাসলা মাসালে হয়তো বা যেতে পারছি না। এখানে চুল নখ না কাটার ব্যাপারে নির্দেশনা, যারা কোরবানি দিবেন তারা এই 10 দিন যে সমস্ত আমল করবেন তার ভিতরে একটা হলো যে চুল নখ কাটা যাবে না। আমল দুইভাবে হয়, একটা হলো সম্পাদন করে আমল, আর একটা হলো বিরত থেকে আমল, দুইভাবে হয়। তো এখানে দুটোই আছে, একটা তো আমরা করলাম, অনেক কিছু করলাম ইতিপূর্বে, তাই না? আর এখন যেটা করব সেটা হলো চুল কাটবো না, নখ কাটবো না, গোফে হাত দেব না, নাভির নিচের পশমে হাত দেব না, অর্থাৎ শরীরের কোনো পশমে এই 10 দিন হাত দেব না। কারা? যারা আমরা কুরবানি করব। সহি মুসলিমের একটি হাদিস আল্লাহ রাসূল বলছেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু, যার কুরবানি রয়েছে কুরবানি করবে এরকম ব্যক্তি, ফাইদা উহিল্লা হিলাল যিলহিজ্জা, যখন যিলহাজ মাসের চাঁদ উদিত হবে, ফালা ইয়াখুযান্না মিন শাআরিহি ওয়ালা মিন আফফারিহি শাইআন হাত্তা ইয়ুযাহহিয়া। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, কুরবানি করতে চায়, নিয়ত আছে, এরকম ব্যক্তি চাঁদ ওঠার পরে তার নখ তার চুলে স্পর্শ করবে না, হাত্তা ইয়ুযাহহিয়া, কুরবানি করা পর্যন্ত। তাহলে এটা আমাদের একটা আর একটা স্পেশাল আমল এই 10 দিন, সেটা হলো কি, যারা আমরা কুরবানি করতে চাই, কুরবানি করব নিয়ত করেছি, তারা চুল কাটবেন না, নখ কাটবেন না, অন্য কোনো পশম এগুলোতে হাত দেবেন না। ঈদের আগে তো অনেকে অনেক সাজুগুজু করেন, তাই না? আছে না, ঈদের আগের দিন একদিন আগে দেখবেন যে ক্লিন শেভ আছে, আছে, সেটা জিলহাজ মাসের কি বলে ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতর হোক, কোনো বাস বিচার নাই। আরে ভাই, দাড়ি কাটা এটা তো সবসময় হারাম, এটা শেভ করা এটা তো সবসময় হারাম, আর এই সময় এটা আরও বেশি প্রখর হয়, এই নিষেধাজ্ঞা আরও বেশি জোরদার হয়, এটা আরও বেশি শক্ত হয়, প্রিয় ভাইয়েরা আমার। সুতরাং যদি কারো নখ কাটা লাগে, জিলহাজ মাসে চাঁদ ওঠার আগেই কেটে নেবেন, চুল কাটা লাগলে আগেই কেটে নেবেন, গোপটা আগেই কেটে নেবেন। আমি জানি 10 দিন গেলে গোপটা লম্বা হয়ে যাবে, বেক্ষাপ্পা দেখাবে, যা তারপরে আপনি ইবাদতের মধ্যেই রয়েছেন, কথা বলা গেল? তাহলে আমরা মোটামুটি আরেকটা আমল যেটা পেলাম সেটা হলো যে চুল নখ ইত্যাদি আমরা স্পর্শ করব না। এখন চুল নখের ব্যাপারে আরও একটা খুঁটিনাটি প্রশ্ন এসে যায়, সেটা হলো আমি তো কুরবানি দেব, তো আমার কুরবানির কারণে কি আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, বাসায় যারা রয়েছে ওরাও কি চুল নখ কাটা বাদ দিবে? প্রশ্ন বুঝতে পারেননি, নাকি এই বিধানটা শুধু আমার জন্য? তো হাদিসের ভাষা থেকে বোঝা যায় যে যে ব্যক্তি কোরবানি করতে চায় কোরবানি দিবে, এটা তার জন্য প্রযোজ্য, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার স্ত্রী সন্তান, তাদের জন্য এটা প্রযোজ্য নয়। হাদিস থেকে এটাই বোঝা যায়, কারণ হাদিসে বলা হয়েছে যে মান কানা লাহু যিবহুন, যার কোরবানি রয়েছে কোরবানি করবে যে, অন্য হাদিসে তিরমিজিতে আমরা পাচ্ছি, ও আরাদা ইয়ুযাহহিয়া, কোরবানি করতে চাই যে সে, তাহলে তার ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য হবে, তার পরিবার পরিজন এর আওতায় আসবে না। শেখ মুহাম্মদ ইবনে সালাহ আল উসাইমিন তিনিও এমনটাই বলেছেন। ঠিক চুল নখের ব্যাপারে এরকম হতে পারে, আরও মাসালা আসতে পারে, সেটা হলো একজন মানুষ ধরেন এরকম সময় মুমূর্ষু অবস্থায় আছে, মারা যাচ্ছে, তো কাউকে ওসিয়ত করে গেল, বাবা আমার পক্ষ থেকে, আমি বাঁচি না বাঁচি জানি না, আল্লাহ ভালো জানে, তো তুমি আমার পক্ষ থেকে একটা গরু কুরবানি দিন, তো আপনি কুরবানি এখন দিবেন, তাহলে কি ওই ওসিয়তের কারণে আপনি যেহেতু কুরবানি দিচ্ছেন আপনি কি চুল নখ কাটা বাদ দিবেন? না, কারণ এটা তার কুরবানি, আপনার কুরবানি নয়, আপনি দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি মাত্র। হ্যাঁ, যদি আপনিও কুরবানি দেন তাহলে ওই হিসেবে আপনি চুল নখ ধরবেন না, বোঝা গেছে? প্রিয় ভাইরা আমার, এখন যদি কেউ কেটেই ফেলে এই 10 দিন চুল নখ ইত্যাদি, তাহলে তার কুরবানি হবে কি হবে না? দেখেন, কুরবানি এক জিনিস আর এইটা আর এক জিনিস, কুরবানি হয়ে যাবে তবে সে নিঃসন্দেহে গুনাহগার হবে।
কারণ আল্লাহ রাসূল নিষেধ করেছেন কাটতে, আর আপনি কেটেছেন, সে কারণে গুনাহগার হবে। শেখ সলিহ মুহাম্মদ ইবনে সলিহ আল উসাইমিন তিনি বলেছেন সে গুনাহগার হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন এই রিলেটেড, সেটা হলো আমার কুরবানি দেওয়ার নিয়ত নেই, যেহেতু আমার সামর্থ্য নেই আমি কুরবানি দেব না, কিন্তু ইতিমধ্যে জিরাজ মাসে চাঁদ উঠে গেছে, একদিন দুই দিন তিন দিন চার দিন চলে গেছে, নখ কাটছে ধুমছে, কারণ আমি তো কুরবানি দেব না, তারপরে আমার নিয়ত হয়ে গেল যে আমি এখন কুরবানি দিব, তাহলে করণীয় সোজা হিসাব, যে যখন থেকে আপনি নিয়ত করেছেন তখন থেকে কুরবানি পর্যন্ত আর কাটবেন না, আগে যা করেছেন ওর জন্য আপনাকে আর পাকড়া করা হবে না, ইসলাম আপনাকে কিছু বলবে না, যেটা আপনার নিয়ত ছিল না। কথাগুলো কি স্পষ্ট হয়? আচ্ছা প্রিয় ভাইরা, আমার চুল নখের এই ব্যাপারটা নিয়ে আর একটা প্রশ্ন, দুটা প্রশ্ন নেব। তার প্রথম প্রশ্ন হচ্ছে, চুল নখ যদি কারো কাটার দরকার পড়ে তাহলে সে কী করবে? অনেক সময় হয় না, নখ ভেঙে গেছে, সুতায় বাঁধে, জামায় বাঁধে, আর কষ্ট দেয় মানুষকে, আছেন এরকম, এ অবস্থায় আপনি কী করবেন? কেউ হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে গেছে, আল্লাহ আমাদের হেফাজত করুন, তখন তাকে সেলাই দিতে হবে, চুল কাটতে হবে, শরীরের পশম চেঁচে তারপরে ওখানে সেলাই দিতে হবে, তাহলে এখন কী করবেন? এটা তো জরুরি অবস্থা, সহজ হিসাব এখানে আপনি চুল নখ এ অবস্থায় কাটবেন, কেটে ফেলবেন ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা নেই। তাহলে চুল নখ কাটার ব্যাপারে যে নিষেধাজ্ঞাটা, এটা কত সময় পর্যন্ত? এটা কোরবানি দেওয়া পর্যন্ত, কোরবানি দিবেন, কোরবানি দেওয়ার পরে আপনি চুল নখ ইত্যাদি কেটে ফেলবেন। তাহলে মোটামুটি আমরা মাসলা মাসাইলগুলো জিলহাজ মাসের প্রথম দশকের আমল এবং এখানকার বেশ কিছু মাসলা মাসাইল নিয়ে নেওয়ার চেষ্টা করলাম। কুরবানিতে ঢুকলে অনেক লম্বা সময়ের ব্যাপার, আর একটা খুতবার ব্যাপার, তো জানি না আমি তাও শর্টে দু তিন মিনিটে কিছু মাসালা মনে হয় বলি, যেহেতু কী করি খুব শর্টলি কুরবানি সংক্রান্ত দুই চারটা মাসালা আমরা নেওয়ার চেষ্টা করি। সেটা হলো কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিস, হাদিসটাকে অনেক মুহাদ্দিস সহিহ বলেছেন যে, মান কানা লাহু সাআ ফালা ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য রয়েছে অথচ কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এটা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়মিত কুরবানি করতেন, তো সেই হিসেবে কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মহাব্বুর আলমী বলছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। মহাব্বুর আলমী বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আমার সালাত, আমার কি বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার কুরবানি, তারপরে আমার জীবন, আমার মরণ, সব কিছু আল্লাহর জন্য। তো কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তা আমরা এই সংক্ষিপ্ত দু একটি আয়াত এবং হাদিসের আলোকে বুঝতে পারি। কিন্তু কুরবানির হুকুম কী, এটা একটা প্রশ্ন যে এটা কি ওয়াজিব? ওয়াজিব মানে কি? না করলে গুনাহ হবে। আর সুন্নাহ মানে কি? আমরা এটা ফিকহি পরিভাষা বলছি, কিন্তু আপনি সুন্নাহ বলতে ওই সুন্নাহ না, এখানে ফিকহি পরিভাষায় সুন্নাহ। সুন্নাহ মানে যদি কেউ ওটা কোনো কারণে না করে তাহলে গুনাহ হবে না, আর ওয়াজিব মানে সেটা করতেই হবে, গুনাহ না করলে গুনাহ হবে। তাহলে কুরবানি দেওয়ার হুকুম কী, এটা সুন্নাহ নাকি ওয়াজিব? আমার এক রিলেটিভ এসে থাকে আপনার মালয়েশিয়াতে, সেদিন আমাকে একটা মেসেঞ্জারে, নাম ইমোতে সম্ভবত, ভয়েস মেসেজ পাঠিয়েছে যে, মামা একজন আলেমের নাম করে বলছে, সে আলেমের নামটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না, বলছে যে অমুক তো আপনার আশেপাশে থাকে, উনি বলেছেন যে যতই বড় লোক হোক যদি কোরবানি না দেয় ইচ্ছা করে তাহলে তার গুনাহ হবে না, এটা কি উনি ঠিক বলেছেন? আপনাকে একটু আমাকে এটা ইনফর্ম করা লাগবে। তো আসলে যখন আমরা একটা জিনিস না বুঝি, শরীয়তের মাসলা মাসাইল না বুঝি, তখন কিন্তু এরকম প্রশ্ন এসে যায়। তো
একটা মতের আলোকে উনি ঠিকই বলেছেন, কারণ একটা মত হচ্ছে যে কোরবানি করা এটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, কিন্তু যদি কেউ না করে তাহলে তার গুনাহ হবে না। সেই হিসেবে যদি কারো টাকা থাকে গুনাহ আর কোরবানি না দেয় তাহলে ইনশাল্লাহ গুনাহ হবে না, এই দৃষ্টিকোণ থেকে উনি বলেছেন। কিন্তু আমি বলি যে এটা সুন্নাহ হোক বা ওয়াজিব হোক, হুকুম যেটাই হোক না কেন, কমপক্ষে এটা তো আমরা বুঝলাম যে খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তাহলে এই গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমার সামর্থ্য আছে কেন করবো না। বছরে একবার আল্লাহর নামে এই যে তাকওয়ার সাথে রক্ত ঝরাচ্ছি, এর মাধ্যমে আমি যে ত্যাগের পরিচয় দিচ্ছি এটা কিন্তু এখান থেকে প্রমাণিত হচ্ছে। সুতরাং আমরা কোরবানি করার চেষ্টা করব, এর হুকুম যেটাই হোক না কেন। প্রিয় ভাইরা, আমার কোরবানি দিতে গিয়ে আমাদের বড় দাগের যে ভুলটা হয় সেটা হলো আমাদের নিয়তের পরিশুদ্ধতা, এটা অনেক সময় থাকে না। অনেক সময় লৌকিকতা, জন্মস্রোতি, এগুলো আমাদের উদ্দেশ্য হয় আছে না, কোরবানি নিয়ে সেলফি তোলার ব্যাপারটা থাকে, আমরা দেখি অনেক সময় ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। এরপরে অমুক ব্যক্তি অমুক গরু কিনেছে, তার দাম এত, এই কয় লাখ টাকা, তার ওজন এত, সেই গরুর নাম এই এই যে, এইগুলোতে কিন্তু তাকওয়া নষ্ট হয়। সুতরাং কোরবানিকে সামনে রেখে আমাদের আগে তাকওয়াটা ঠিক করে নিতে হবে, একনিষ্ঠভাবে আমাদের কোরবানিটা করতে হবে। আল্লাহ বলেছেন, লাই ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানির এই বিশাল আকারের পশুর রক্ত, মাংস, হাড় হাড্ডি ইত্যাদি কিছুই আল্লাহর কাছে যায় না, যায় তোমাদের তাকওয়া। সুতরাং কোরবানি যদি আপনি আপনার সাধ্য অনুযায়ী ছোট্ট একটা ছাগল দেন আর আপনার তাকওয়া যদি ঠিক থাকে তাহলে এটাই আল্লাহর কাছে অনেক বেশি দামি। তাহলে আমাদের এই কি বলে চিন্তা করতে হবে যে কোরবানি আমরা দিচ্ছি এটা আল্লাহর জন্যই করছি। ওই খুনের খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তরুণ, ওরে হত্যা নেওয়াজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। সুতরাং আমরা কোরবানিকে সেভাবেই নেওয়ার চেষ্টা করব। এরপরে যে বিষয়টা আসে সেটা হলো কোন কোন পশু দিয়ে কোরবানি করতে হবে। আমি সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি, মহানবুর আলমিন বাহিমাতুল আনআমের কথা বলেছেন। বাহিমাতুল আনআম মানে গৃহপালিত চতুষ্পদ প্রাণী, এগুলো হলো উট, গরু এবং ছাগল। এই তিন শ্রেণী দিয়ে কোরবানি দিতে পারবেন, উট এবং উটের যত জাত আছে, গরু এবং গরুর যত জাত আছে, ছাগল এবং ছাগলের যত শ্রেণী শাখা উপশাখা রয়েছে, এগুলো দিয়ে কোরবানি দিতে পারবেন। এর বাইরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, তার দাম যতই হোক না কেন। কথা বোঝা গেছে? পরিষ্কার কথা। বাহিমাতুল আনআম, বাহিমাতুল আনআম কয়টা? তিন শ্রেণী, এই তিন শ্রেণীর বাইরে যাবেন না। তবে এই তিন শ্রেণীর মধ্যে আবার অনেক শাখা আছে, যেমন ছাগল যখন বলবে তখন ছাগলের যে কত প্রকার আছে তা আপনি মিনায় না গেলে বুঝতে পারবেন না, মিনায় গেলে ভালো বুঝতে পারবেন যে ছাগল কত প্রকার আছে। সৌদি আরবে চলে যেতে হবে, অনেক প্রকার গরু, অনেক প্রকার, এমনকি মহিষও, ওলামায়ে কেরাম বলেছেন এটা গরুরই একটা প্রকার। সুতরাং এই তিন শ্রেণী এবং এই তিন শ্রেণীর সাথে সম্পর্কিত পশু ছাড়া অন্য কোনো কোরবানি, অন্য কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। ওই ভাই উনি বলছেন, না না না, আমি তো নিয়োগ করেই ফেলেছি এবার দুইটা হরিণ দিব, হরিণের যে দাম অনেক দাম, হবে কোরবানি? হবে না, কারণ এটা বাহিমাতুল আনআম নয়, এটা আপনি জবাই করে খেতে পারেন। যদিও হরিণ জবাই করার একটা কি বলে বিধিনিষেধ সরকারিভাবে আছে, ওটা যদি আপনি পা হয়ে আসতে পারেন বৈধভাবে তাহলে আপনি জবাই করে খেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোরবানি করতে পারেন না। তাহলে এটা মোটামুটি আমরা বুঝলাম। তারপরে যে ব্যাপারটা আসবে সেটা হলো কোরবানির পশুতে কী কী শর্ত প্রযোজ্য। প্রিয় ভাইরা, আমার একটা হলো তাকে মুসিন্না হতে হবে। মুসিন্না মানে উট হলে 5 বছর বয়স হতে হবে, গরু হলে 2 বছর বয়স হতে হবে, ছাগল হলে অন্তত 1 বছর বয়স হতে হবে, তার মানে দাঁত উঠলে তখন সেটা দিয়ে কোরবানি দিতে পারবেন।
অনেক সময় বয়স হয়েছে কিন্তু দাঁত ওঠেনি, তাও আপনি কোরবানি দিতে পারবেন। তবে আপনি এক বছরের ছাগল পাচ্ছেন না, দুই বছরের গরু পাচ্ছেন না যার দাঁত উঠেছে, কিন্তু আপনি একটা মেষ পাচ্ছেন খুব স্বাস্থ্যবান, ছয় মাস বয়স হয়ে গেছে, তখন এই মেষ দিয়েও আপনি কোরবানি দিতে পারবেন। এক কথায় কোরবানির পশুতে যে সমস্ত শর্ত, তার ভিতরে একটা হলো সেটা দাঁতওয়ালা হতে হবে, আর দাঁত হওয়ার বয়স হলো উটের জন্য 5 বছর, গরুর জন্য 2 বছর এবং ছাগলের জন্য 1 বছর। প্রিয় ভাইরা আমার, এরপরে রোগ বালাই অসুখ বিসুখ ইত্যাদি থেকে তাকে দূরে থাকতে হবে। স্পষ্ট খোঁড়া হওয়া যাবে না, স্পষ্ট টেরা হওয়া যাবে না, এরপরে স্পষ্ট অসুস্থ পেট ফেপে গেছে, জ্বর হয়ে গেছে, কিছুই খাচ্ছে না, পাতলা পায়খানা করছে, স্পষ্ট রোগী এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। তবে সামান্য ত্রুটি কান একটু কেটে গেছে কোরবানি আপনি দিতে পারেন, সামান্য শিং ভেঙে গেছে কোরবানি আপনি দিতে পারেন, যদিও একদম ফ্রেশ হওয়াটাই বেশি ভালো। প্রিয় ভাইরা আমার, তাহলে এখন একটা প্রশ্ন আসে, সেটা হলো পেরাই করা ছাগল দিয়ে কোরবানি দিতে পারবেন কিনা, যার অন্ডকোষ বের করে নেওয়া হয়েছে পেরাই করা দিতে পারবেন না পারবেন না, কী বলেন আপনারা, পারা যাবে? পারা যাবে না, কেউ কেউ বলেছেন পারা যাবে, কারণ এটা ত্রুটি নয়, ওলামা একরাম বলেছেন প্যারাই করলে বরং এর স্বাদটা আরও বেড়ে যায়, গন্ধ দূর হয়ে যায়, সুতরাং এটা হাদিসে নিষিদ্ধ যে কি বলে ত্রুটি, সেই ত্রুটির ভিতরে পড়বে না। প্রিয় ভাইয়ের আমার, খুতবার সময় আর মনে হয় লম্বা করা ঠিক হবে না, আর অনেক কিছু আছে, এইটুকু এখানে শেষ করি আমি, যদি খুতবার পরে কথা বলা যায় তখন হয়তো বা আরও কিছু মাসলা মাসায় বা আপনাদের কিছু প্রশ্ন তখন নেব। জুমার খুতবা আর লম্বা করা মোটেও সমীচীন হচ্ছে না। মহানবুল আলমিন আজকের খুতবাতে যতক্ষণে আমরা বলতে পেরেছি শুনতে পেরেছি, মহানবুল আলমিন সেটুকে বরকত দান করুন এবং সেগুলো আমাদের জন্য পাথেয় হিসাবে কবুল করুন, সেগুলো আমাদের বাস্তবায়নের তৌফিক দান করুন। মহানবুল আলমিন আমাদের জিলহাজের প্রথম দশক পাওয়ার এবং পাওয়ার করে সেখানে আমল করার, সেগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।